নির্দলীয় জাতীয় সরকার প্রতিষ্ঠা করে দেশকে জুলুমবাদ সরকারের হাত থেকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন জাতীয় ইনসাফ কায়েম কমিটির সদস্য সচিব সাংবাদিক শওকত মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে নবগঠিত ইনসাফ কায়েম কমিটির ব্যানারে আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি। বর্তমান সরকার সবচেয়ে বেশি গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করছে বলেও দাবি করেন শওকত মাহমুদ। সরকারকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ সকল অন্যায় অত্যাচারের জন্য বিচারের সম্মুখীন হতে হবে বলে মন্তব্য করেন ইনসাফ কমিটির আহ্বায়ক ফরহাদ মজহার। সাজ্জাদ প্রতিবেদন। জনগণের ভোটাধিকার নিশ্চিতে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে নবগঠিত জাতীয় ইনসাফ কায়েম কমিটি। সমাবেশে ইনসাফ কমিটির আহ্বায়ক ফরহাদ মাজার বলেন, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে ইনসাফ কমিটি কাজ করবে। সকল অন্যায় অত্যাচারের জন্য সরকারকে বিচারের সম্মুখীন হতে হবে বলে মন্তব্য করেন তিনি। সময় থাকতে বর্তমান সরকারকে নির্দলীয় জাতীয় সরকার গঠন করে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রাজা কিবরিয়া। শেখ হাসিনা ওয়াজেদের সরকারের একটা চয়েস আছে, আপনারা কি প্লেনের ভিতরে পালাতে চান না প্লেনের চাকা ধরে পালাতে চান, কোন কিভাবে পালাতে চান সেটা আপনারা এখনই ঠিক করেন। একটা জাতীয় নির্দলীয় একটা সরকার দরকার, যারা একটা দেশটাকে ঠিক করে একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারে। ইনসাফ কায়েম কমিটির সদস্য সচিব সাংবাদিক শওকত মাহমুদ বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি সাংবাদিক হত্যা ও নির্যাতনের শিকার হয়েছে। আজকে বাংলাদেশে মানবাধিকারের লঙ্ঘন রাজনীতির এক নম্বর বিষয় হয়ে দাঁড়িয়েছে। বন্ধুগণ, আমরা দেখছি গোটা রাষ্ট্রে একটা জালিম ব্যবস্থা, গোটা রাষ্ট্রে একটা ফ্যাসিস্ট ব্যবস্থা, এবং এই ফ্যাসিস্ট ব্যবস্থা জালিম ব্যবস্থা সবচাইতে ভয়াবহ রূপ লাভ করেছে এই বর্তমান খুনি সরকারের অধীনে। ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন সহ গণমাধ্যমের স্বাধীনতা খর্বকারী সব ধরনের আইন বাতিলের আহ্বান জানান সাংবাদিক শওকত মাহমুদ। আসুন রাজপথে নেমে জনগণের পাশে দাঁড়ান। সাজ্জাদ জাহান, এসএটিভি, ঢাকা।